আফরোজা শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, আসমা তো মনে হয় বের হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, এই কারণে হয়তো বা ইয়ে হয়ে গেছে। তাহলে ভেরি সো গ্রেট এগুলোকে কি বলে বলো? ইন্টেন্সিফায়ার। এগুলোকে ইন্টেন্সিফায়ার বলে, ভেরি সো গ্রেট এগুলোকে ইন্টেন্সিফায়ার বলে। একটু খেয়াল করতে হবে, ভেরি সো গ্রেট এগুলোকে বলে ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, তিনটা লিখে রাখো, ভেরি সো গ্রেট এগুলোকে ইন্টেন্সিফায়ার বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম। আসমা শোনা যাচ্ছে? আচ্ছা, এরপর দেখো, কথা বলছে না সে, আমি বুঝতে পারছি না সে শুনছে কিনা। অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ভেরি অ্যালার্মিংলি, অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ভেরি অ্যালার্মিংলি। আচ্ছা, আমারটা একটু আছে। হ্যাঁ, শুরু করছি, দেখো। অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ভেরি অ্যালার্মিংলি, তাই না? তাহলে ভেরি সো গ্রেট এই তিনটাকে কি বলে? ইন্টেন্সিফায়ার বলে। ভেরি অ্যালার্মিংলি আমরা লিখলাম, দ্যাট উই ক্যান নট স্টপ ইট, যার কারণে আমরা এটাকে বন্ধ করতে পারছি না। ড্যাশ ইউজ, দেখো, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ, কোন ডিটারমিনার ইউজ করতে বলেছে? ডিটারমিনার মানে নির্দেশক। ডিটারমিনার মানে কি? ডিটারমাইন করা, নির্দিষ্ট করা, ডিটারমাইন করা বা নির্দিষ্ট করা। সে নির্দেশক ইউজ করবো আমরা, নির্দিষ্টকরণ যে শব্দ এখানে কারা, নির্দিষ্ট করে বলেছে ডিসঅনেস্ট বিজনেসম্যান, সাম মানে ডিসঅনেস্ট কিছু বিজনেসম্যান অথবা দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান চলবে, সামও হবে দাও হবে। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান অথবা দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান, দুটেই কারেক্ট। দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান অথবা সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ কেমিক্যালস, দেখো, ইউজ কি ধরনের কেমিক্যালস বলো তো? হার্মফুল কেমিক্যালস, ক্ষতিকারক। কি ধরনের কেমিক্যাল ইউজ করে? হার্মফুল, হার্মফুল। ইউজ হার্মফুল কেমিক্যালস। হ্যাঁ, ইউজ হার্মফুল কেমিক্যাল, ইউজ হার্মফুল কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দা, অ্যাবাউট কাদের হেলথ, কারা কখনো চিন্তা করে না কাদের সম্পর্কে? অ্যাবাউট আওয়ার হেলথ, ম্যাম, আমাদের আমাদের, আমাদের আওয়ার, সম্পর্কে। অ্যাবাউট আওয়ার হেলথ। হ্যাঁ, অ্যাবাউট আওয়ার হেলথ, আওয়ার। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করা। ভার্বের সাথে আইএনজি যোগ করা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যে ইউজ করতে বলেছে, যে প্রেজেন্ট পার্টিসিপল বললাম কি, হ্যাভিং অ্যাডাল্টারেটেড ফুড, হ্যাভিং অ্যাডাল্টারেটেড ফুড, হ্যাভিং বা টেকিং, মানে বিষাক্ত, মানে দূষিত, সরি, ভেজাল যুক্ত খাবার খেয়ে। তো খেয়ে এখানে নেয়া, খাওয়া, এটা বুঝাতে, খাবার গ্রহণ করা বুঝাতে হ্যাভ ব্যবহার করা হয়। তাহলে হ্যাভের সাথে যখন আইএনজি দিব সেটা কি হয়ে যাবে? হ্যাভিং, হ্যাভিং হ্যাভিং অ্যাডাল্টারেটেড ফুড অথবা টেকিং অ্যাডাল্টারেটেড ফুড, পিপল গেট সিক, দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফেটাল ডিজিজেস, সো ড্যাশ ফুড সেফটি কি হতে পারে, ইজ আ মাস্ট টুডে। ম্যাম, এটা নিশ্চিত করতে হবে যে মানে ইনসিওরিং এনশিওরিং, ফুড অবশ্যই সেফটি। এনশিওরিং ফুড সেফটি অবশ্য হয়েছে। জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল মানে যেমন ভার্বের সাথে আইএনজি, জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা। আইএনজি, হ্যাঁ, তাহলে এনশিওরিং কি হবে? এনশিওরিং, নিশ্চিত করা। এনশিওরিং। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? জি না ম্যাম, বুঝছি। বুঝছো? আচ্ছা মেয়েরা, তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো, তোমাদের যদি রেজিস্ট্রেশন কার্ড আনা না হয়, তোমরা রেজিস্ট্রেশন কার্ড আনবে, সেটা সংগ্রহ করে নিয়ে আসবে কলেজ থেকে। তোমাদের অ্যাজ পার শিডিউল, যেভাবে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুসারে তোমরা রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই কালেক্ট করবে। আর একটা কথা, সেটা হলো, আবারও বলছি, রিভাইজ সিলেবাসের উপর তোমাদের সেকেন্ড পেপারের উপর পরীক্ষা হবে, তাই তোমরা রিভাইজ সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটা বারবার দেখবে, নাম্বার ডিস্ট্রিবিউশন দেখবে, অ্যান্ড কোন কোন আইটেম নেই এবং কোন কোন আইটেম আছে সেগুলো নাম্বার চেঞ্জ হয়েছে। আগে 7টা করে আনসার করতে, 10টা করে আনসার করতে, সেখানে দেখা যাচ্ছে যে এখন নাম্বার বাড়িয়ে দিয়েছে। আমার কথা বুঝছো? নাম্বার বাড়িয়েছে, এখন 7 করেছে, 5-এর জায়গায় কি করেছে? 7 করেছে। তো সেখানে একটু করে নজর দিতে হবে, নাম্বার যেহেতু বেড়েছে প্রতিটা জিনিসের প্রতি একটু কনসেন্ট্রেশন দিবে। ট্রান্সফরমেশন তোমাদের নেই, তবে ন্যারেশন আছে, তোমাদের ট্রান্সফরমেশন নেই, ন্যারেশন আছে। তাহলে আমরা যে কোনটা
যেটা যেটা নেই সেটা বাদ দিয়ে যেটা আছে সেটার উপর গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। বারবার করে বলছি, সিলেবাস কমিয়ে দিয়েছে তা আনন্দিত হওয়ার যেমন কোনো কারণ নেই। এই সিলেবাস কমানোর সাথে সাথে যেটা যে যা দিয়েছে বা যেগুলো দিয়েছে সেগুলোর উপর গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হবে, তাই না? নাম্বার বাড়িয়ে দিয়েছে, যেটা পড়বে সেটা খুব ভালো করে পড়তে হবে। আর একটা কথা, তোমাদেরকে আরেকটা ন্যারেশন ম্যাডাম বুঝাবো, ন্যারেশন বুঝানোর পর আমি আজকে ক্লাস বন্ধ করব। ন্যারেশনটা বুঝাবো, তাও বোর্ডের ন্যারেশন, একদম সহজ ন্যারেশন বুঝাবো, ঢাকা বোর্ড 2019-এর ন্যারেশনটা বুঝাবো। ঢাকা বোর্ড 2019, পেয়েছো? ঢাকা বোর্ড 2019। দেখো আমরা সেন্টেন্স পাচ্ছি, সবাই একটু খেয়াল করো। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার। একজন টিকিট সেলারের সাথে কথা হচ্ছে, কক্সেস বাজার, রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার। প্রথমে খুঁজে বের করব যে স্পিকার এবং লিসনার আছে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জারের সাথে একজন টিকিট সেলারের কথা হচ্ছে, তাই না? তাহলে প্রথম স্পিচটা কার? হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার। তাহলে একজন টিকিট সেলার প্রশ্ন করেছে, নিশ্চয়ই কাকে প্রশ্ন করেছে? স্ট্রেঞ্জার কে প্রশ্ন করেছে, তাই না? জি ম্যাম। এবং রেসপেক্টফুলি প্রশ্ন করেছে। কিভাবে প্রশ্ন করেছে? রেসপেক্টফুলি। তাহলে আমরা, হ্যাঁ, তাহলে আমরা লিখব, দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস্কড দ্য স্ট্রেঞ্জার। দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার কে রেসপেক্টফুলি প্রশ্ন করেছে। দ্য টিকিট সেলার আস্ক দ্য রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি। ইউ হয়ে যাবে হি, হোয়ার হি, লাইক হয়ে যাবে লাইকড, পাস্ট টেন্স। ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে সবগুলো ভিতরে রিপোর্টেড স্পিচের প্রত্যেকটা ভার্ব চেঞ্জ হবে। তাহলে হোয়ার হি লাইকড, লাইক হয়ে যাবে কি বলো? লাইকড। হোয়ার হি লাইক টু গো, হোয়ার হি লাইক টু গো। আবার বলছি, দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস্কড, দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক টু গো। জি ম্যাম, হোয়ার হি লাইক টু গো। দেন প্রশ্ন করার পরে, কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, উত্তর দিয়েছে, তাই না? শুধু কক্সেস বাজার লিখবো না, আমরা প্রশ্ন উত্তরটা এভাবে লিখবো, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সেস বাজার। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইকড টু গো টু কক্সেস বাজার। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইকড টু গো টু কক্সেস বাজার। এরপর হাউ মেনি টিকেটস ডু ইউ নিড প্রশ্ন করেছে। আবার কে প্রশ্ন করেছে? টিকেট সেলার। কে প্রশ্ন করেছে? টিকেট সেলার। আবার প্রশ্ন করেছে, দ্য টিকেট সেলার আস্কড এগেইন। আবার প্রশ্ন করেছে, দ্য টিকেট সেলার আস্কড এগেইন হাউ মেনি টিকেটস হি নিডেড, হাউ মেনি টিকেটস হি নিডেড। দ্য টিকেট সেলার আস্কড এগেইন হাউ মেনি টিকেটস হি নিডেড। দ্য টিকেট সেলার আস্কড এগেইন হাউ মেনি টিকেটস হি নিডেড, হি নিডেড। আই উইল বাই 5 টিকেটস। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উইল হয়ে যাবে উড, হি উইল হয়ে যাবে উড, হি উড বাই 5 টিকেটস, হি উড বাই 5 টিকেটস। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উড বাই 5 টিকেটস। একদম সহজ, দেখো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট উইলটাকে উড করেছি, আইটাকে হি করেছি। আই হয়ে যাবে হি, উইল হয়ে যাবে উড, হি উড বাই 5 টিকেটস। টেক দিস টিকেটস, দে উইল কস্ট 3000 টাকা, দ্য টিকেট সেড দ্য টিকেট সেলার। দ্য টিকেট সেলার টোল্ড, বলল, ইম্পারেটিভ ফর্মে আছে। এখানে ইম্পারেটিভ যদি সেন্টেন্সে থাকে আমরা জানি টু দিয়ে শুরু করতে হয়। দ্য টিকেট সেলার টোল্ড টু টেক দিস হয়ে যাবে দোজ, দিস কি হয়ে যায় ন্যারেশনে? দোজ, হ্যাঁ, টু টেক দোজ টিকেটস এন্ড দে, টু টেক দোজ টিকেটস এন্ড দে উইল হয়ে যাবে উড, দে উড কস্ট 3000 টাকা, দে উড কস্ট 3000 টাকা। আমি আবার বলছি, আফরোজা এবং আসমা পুরোটা আবার বলে যাচ্ছে, তোমরা মিলিয়ে দেখো। দ্য টিকেট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার
হোয়ার হি লাইক টু রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার দ্য টিকেট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক টু গো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উ সরি হি লাইক টু গো টু কক্সেস বাজার দ্যাট দ্য টিকেট সেলার আস্কড এগেইন হাউ মেনি টিকেটস হি নিডেড দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উড বাই ফাইভ টিকেটস Then the ticket seller told, অথবা the ticket seller told to take those tickets and they would cost 3000 taka. And they would cost 3000 taka. Clear বুঝতে পেরেছো? জি ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? এটাতে কোনো প্রশ্ন আছে? জি না ম্যাম আচ্ছা তাহলে আজকে একটা মডিফায়ার বুঝিয়ে দিলাম একটা ন্যারেশন বুঝিয়ে দিলাম আর সাথে আবার যে কথাটা বলবো সেটা হলো মডিফায়ার নিয়ে যে সমস্যা ছিল অনেকে বলেছে মডিফায়ারের যে ভিডিওটা গত ক্লাসে আপলোড করেছে সেটা অবশ্যই ভিজিট করবে আর এটার সাথে অনেকগুলো সিকোয়াল দেওয়া আছে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে অনেকগুলো এক্সারসাইজ করিয়েছি তোমাদেরকে তোমরা যদি একটু চ্যানেলটাতে ঢুকো আমার ইউটিউবের চ্যানেলটাতে ঢুকো তোমরা দেখবে অনেকগুলো লিস্ট আকারে অনেকগুলো মডিফায়ারের ক্লাস আছে তোমরা সবগুলো ক্লাস করলে আমার মনে হয় মডিফায়ার নিয়ে কোনো প্রবলেম থাকবে না ওখানে ন্যারেশনের ক্লাস আছে মডিফায়ারের ক্লাস আছে ট্রান্সফরমেশনের ক্লাস আছে আর্টিকেলের ক্লাস আছে এগুলো যদি তোমরা দেখো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে তোমাদের সমস্যাগুলো আর যদি কারো কোনো সমস্যা থাকে দুজন বলছি তোমাদেরকে তোমরা সমস্যা থাকলে তোমরা বের করে আমাকে সেটা তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই জানাবে ম্যাডাম আমাকে এটা বুঝিয়ে দিন যে কোনো টপিক হতে পারে লিঙ্কার্স হতে পারে সিনোনিম অ্যান্টোনিম হতে পারে তারপরে আর্টিকেল হতে পারে প্রিপোজিশন হতে পারে যেটাই হোক তোমরা আমাকে প্রশ্ন কম্পিউটিং বুঝাতে বোঝানোর ব্যাপার আসতে পারে যদি কম্পিউটিং বুঝতে পারছো না তো যেটাই হোক তোমরা আমাকে প্রশ্ন করবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে ওকে আর কেউ কিছু বলবে কোনো প্রশ্ন আছে তোমাদের না ম্যাম আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আল্লাহ হাফেজ আচ্ছা ম্যাম আচ্ছা